সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি দীপ্ত টিভির সাপ্তাহিক নিয়মিত কৃষি বিষয়ক আয়োজন ইস্পাহানি অ্যাগ্রো লিমিটেড নিবেদিত দীপ্ত কৃষি জিজ্ঞাসা পাওয়ার বাই কাজী ফার্মসের এই সপ্তাহের আয়োজনে। অনুষ্ঠান সঞ্চালনে আপনাদের সাথে আছে কৃষিবিদ ফাল্গুনি মজুমদার এবং আপনাদের পাঠানো কৃষি বিষয়ক সমস্যাগুলোর সমাধান যিনি দেবেন সেই বিশেষজ্ঞ হিসেবে আমাদের মাঝে উপস্থিত আছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ জসীমউদ্দিন, উদ্যান তত্ত্ব বিভাগ, শের-ই-বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়। স্যার, আপনাকে স্বাগত জানাই দীপ্ত টিভি স্টুডিওতে। আমি আপনাদেরকে স্বাগত জানাই। আপনি জানেন স্যার যে আমাদের দর্শকদের পাঠানো নানা রকম কৃষি বিষয়ক প্রশ্ন থাকে, আমি এক এক করে সেগুলোর সমাধান জানতে আপনার কাছে আসছি। জি জি। প্রথম প্রশ্নটি গাজীপুর থেকে ইউসুফ জানিয়েছেন, গত মাসের বৃষ্টির কারণে তার পেঁপে বাগানের অনেকগুলো গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে এবং কিছু গাছ মরে গেছে, তার করণীয় কি? ধন্যবাদ ইউসুফ ভাইকে। আসলে পেঁপে গাছে কিন্তু পানিটা সহ্য করতে পারে না। পেঁপের কিন্তু একটা সমস্যা হচ্ছে, পেঁপেতে যদি কোনো এক বা দুই দিন যদি পানি জমে থাকে পেঁপের গাছের গুঁড়ায় কিন্তু পচন হয়ে যায়, তখন পাতা গাছগুলো মারা যায়। তাকে আর খেয়াল করতে হবে, যেহেতু গত মাসে একটু বৃষ্টিপাত বেশি ছিল তাই তার যেন পানি নিষ্কাশনের ব্যবস্থাটা যেন ভালো করতে হবে। পেঁপে গাছের গুঁড়ায় কিছু মাটি দিয়ে একটু উঁচু করে দিয়ে দিতে হতো। এখন যেহেতু তার কিছু গাছ মারা গেছে, এখন মারা গেছে যেগুলো উঠিয়ে ফেলতে হবে, আর যেগুলো আছে আমি তাকে পরামর্শ দেবো সে যেন মাটিগুলো একটু আলগা করে দেয়, যেন সূর্যের আলো পায়, যাতে মাটি যে শিকড়ে যেন পানি জমে না থাকে। আর তাকে পরামর্শ দেবো সে যেন এখন কিছুটা প্রতি গাছে যদি 45-50 গ্রাম ইউরিয়া সার দিয়ে দেয়, যে তার যে হলুদ পাতাগুলো আবার নতুন পাতা আসবে তখন সে বাকিগুলো রিকভারি হয়ে যাবে। কিন্তু তাকে খেয়াল করতে হবে যেন আবার যেন পানি জমার সুযোগ না হয়, তাকে অবশ্যই ড্রেনেজ ব্যবস্থাটা সুন্দর রাখতে হবে। অনেক ধন্যবাদ স্যার। পরের প্রশ্নটি রাঙামাটি থেকে দুর্জয় পাল করেছেন, তিনি আনারসের বাগান করতে চান, আনারসের কোন চারা ব্যবহার করলে তিনি দ্রুত ফলন পাবেন? ধন্যবাদ দুর্জয় পাল ভাইকে। আসলে আনারসের জন্য যে আমাদের তিন ধরনের চারা ব্যবহার করা হয়, একটা হচ্ছে মুকুট চারা, যে আনারসের উপরে যে অংশটা থাকে, আর পার্শ্ব চারা আছে, আবার একটা আবার গুড়ার দিকে একটা গুড়ি চারা বলে যেটাকে মাতৃগাছের সাথে হয়। এখন আমাদের দেশে কিন্তু যে মুকুট চারাটা বেশি ব্যবহার করে, কিন্তু মুকুট চারা ব্যবহার করলে কি হয় যে এটার ফলন আসতে একটু লেট হয়। আচ্ছা। কিন্তু আমাদের যদি যেহেতু সে একটা বাগান করবেন, আমি তাকে পরামর্শ দেবো সে যেন পার্শ্ব চারা অথবা গুড়ি চারা ব্যবহার করে। আর এই চারাগুলা সংগ্রহ করার পর যে চারাগুলা কিন্তু যখনই সে মূল জমিতে নিয়ে যাবে, যাওয়ার আগে কিন্তু অবশ্যই যেন শিকড় গজায়। শিকড় যদি না গজায় তাহলে কিন্তু দেখা যাবে তার আরও লেট হয়ে যাবে। এখন তাকে শিকড় গজানোর জন্য দুইটা পদ্ধতি তাকে ব্যবহার করতে পারবে সে। যদি সে শুধু বালি, যদি বালিতে রোপণ করে রাখে কিছুদিন, তাহলে দেখা যাবে ওটাতে সুন্দর শিকড় চলে আসবে, চলে আসবে শিকড়। হ্যাঁ। আর আরেকটা পদ্ধতি হচ্ছে সে যদি পানিতে ভিজিয়ে রাখে, যে চারাগুলো যদি পানিতে ভিজিয়ে রাখে তাহলে দেখা যাবে যে 7-8 দিন পরের মধ্যেই সুন্দর শিকড় গজে। পানিতে ভিজিয়ে রাখতে, ভিজিয়ে রাখতে হবে। এখন পানিতে ভিজিয়ে রাখার ক্ষেত্রে তার একটা খেয়াল রাখতে হবে যেন গুঁড়া পচা না, এটা একটা সম্ভাবনা থেকে যায়, যেহেতু ফাঙ্গাল অ্যাটাক করতে পারে তখন গুঁড়া পচে যেতে পারে। তার জন্য যদি এই গুঁড়া পচা যেন রিস্কটা না থাকে তাই তাকে অনেক সময় যে কুপরা বিট অথবা যে বিটা ব্যাক্স 200 ওইটা পানিতে একটু মিশিয়ে দিই, সংশোধন করতে আমরা যেগুলো ব্যবহার করি, যেটা আমরা সংশোধন করতে ব্যবহার করি ওইটা যদি সে পানিতে একটু মিশিয়ে দেয় তাহলে তার এই গোড়া পচার সম্ভাবনা, পরিমাণ কি আছে কিনা স্যার? গোড়া পচার সম্ভাবনা থাকে না। এটা পরিমাণ হচ্ছে 1 গ্রাম 1 লিটার পানিতে। 1 লিটার পানিতে। মেহেদি হাসান কুমিল্লা থেকে জানতে চেয়েছেন, তার 1 বিঘা জমিতে লাউয়ের মাচা আছে কিন্তু গাছের গোড়া কালো হয়ে যাচ্ছে, আগা অনেক শক্ত হয়ে যাচ্ছে এবং তার ফলনও কমে যাচ্ছে, এক্ষেত্রে করণীয় কি? ধন্যবাদ। আসলে এখন যে লাউয়ের যে এখন কিন্তু আগাম লাউ, যে শীতকালীন লাউ, এবং এইটার দাম অনেক বেশি, এখন কিন্তু লাউয়ের দাম অনেক বেশি, এই জন্য এখন সবাই কিন্তু আর্লি লাউয়ের চাষ করতে চায় এবং সারা বছরই মোটামুটি এখন কিন্তু লাউ পাওয়া যাচ্ছে। এখানে যে তার যে সমস্যাটা হচ্ছে, এখন কিন্তু একটা বৃষ্টি চলতেছে, মাটিটা সেচছেতে, তাই কিন্তু তার গুঁড়াটা পচে যাচ্ছে, কালো হয়ে যাচ্ছে, মানে কি এখানে ফাঙ্গাল ইনফেকশন হচ্ছে, যেটাকে আমরা গুঁড়া পচা রোগ বলি। এই গুঁড়া পচার কারণেই তার কিন্তু ইয়েটা পা কালো হয়ে যাচ্ছে এবং তার যে উপরের অংশগুলো যদি ফাঙ্গাল ইনফেকশন হয়, গোড়া পচা হয়, তাহলে কিন্তু সে নিউট্রিয়েন্ট আপটেক যতটুকু করার কথা তা করতে পারবে না। এই জন্য কিন্তু উপরের দেখা যাচ্ছে কুচি অংশগুলো মানে কুকড়ে যাচ্ছে অথবা হলুদাব হয়ে যাচ্ছে এবং শক্ত হয়ে যাচ্ছে, যাতে ভেঙে যায়, মানে ইজি সহজে ভেঙে যাচ্ছে। এই জন্য আমি তাকে পরামর্শ দেবো এখন যেহেতু স্বেচ্ছেতে পরিবেশ, যেন তার ইয়াটা যেন মাথাটা যেন স্বেচ্ছেতে না থাকে, গোড়াটা যেন পরিষ্কার থাকে। আর এখন যেহেতু তার কালো হয়ে গেছে তাই তাকে আমি একটা পরামর্শ দেবো সে যেন একটা
ফাঙ্গিসাইড মানে ছত্রাকনাশক ইউজ করে অথবা সে যদি বর্ধু মিক্সার ইউজ করতে পারে যেটা বর্ধু মিক্সার কিন্তু তার নিজে নিজে তৈরি করতে পারে বানিয়ে নিতে পারে তুত এবং যে চুনের মিশ্রণ এক অনুপাত এক অনুপাতে মিশে সে কিন্তু গাছের গোড়ায় যে অংশটা কালো হয়ে গেছে ওখানে যদি বর্ধু মিক্সার তার আগার অংশ আর কি শক্ত হয়ে যাচ্ছে গোড়ায় হ্যাঁ যেহেতু এটা কিন্তু গোড়ার পচার কারণে এটা তাহলে কালো অংশে দিতে হবে কালো অংশে দিতে হবে আচ্ছা কারণ গোড়া পচার কারণে তার উপরে যেহেতু নিউট্রিয়েন্ট আপটেক হচ্ছে না এই জন্য তারই সমস্যা হচ্ছে আচ্ছা এটা আছে সে যদি বর্ধু মিক্সার পেস্ট তৈরি করে দেয় এটা কিন্তু পরিবেশ বান্ধব এবং কোনো মানে ক্ষতিকর নেই খরচও খুব কম এটা সে দিতে পারে আর যদি মনে করে না তার আক্রমণ একটু বেশি তাহলে সে কিন্তু ইস্পানি এগ্রি লিমিটেডের যে ছত্রাকনাশক আছে বায়োপেস্টিসাইড বায়োডারমাস পাউডার যেটা এটাও যদি সে 1 গ্রাম/লিটার পানিতে মিশিয়ে যদি স্প্রে করে তাহলে তারই সমস্যার সমাধান হয়ে যাবে স্যার পরের প্রশ্ন ঢাকার কেরানীগঞ্জ থেকে সৌরভ করেছেন তার ছাদ বাগানে বস্তায় স্ট্রবেরি চাষ করতে চান তিনি কখন এবং কিভাবে চাষ করলে ভালো ফলন পাবেন ধন্যবাদ আসলে কিন্তু আমাদের এখন ছাদ বাগানে কিন্তু সব কিছু চাষ করার জন্য চেষ্টা করে কৃষকরা যদি চেষ্টা করতে আমার ছাদ বাগান যেন আমার একটা পরিবারের পুষ্টি সকল জিনিসপত্র তার ছাদ বাগানে থাকে এই এটাই কিন্তু একটা যে স্ট্রবেরি স্ট্রবেরি কিন্তু আমাদের দেশীয় ফল না এটা বিদেশি ফল কিন্তু এখন কিন্তু এটা কিন্তু খুব নিউট্রিশিয়াস এবং আসলে নতুন ফল হিসেবে মানুষের মধ্যে বেশ আগ্রহ আছে এই যে স্ট্রবেরি গাছ কিন্তু নর্মালি যদি আমরা ছাদ বাগানে করি অনেকে টবে করে কিন্তু টবটা হচ্ছে ব্যয়বহুল যদি এখন সে যদি ছাদ বস্তায় করতে চায় যেমন আমাদের কিন্তু এখন কিন্তু আদা চাষ হচ্ছে সুন্দর বস্তায় খুব ভালো চাষ হচ্ছে এরকম সে কিন্তু স্ট্রবেরি চাষও কিন্তু বস্তায় করতে পারবে এবং বস্তায় যেহেতু তার খরচ অনেকটা কমে যাবে টবের খরচ কমে যাবে এবং বস্তায় তাকে খেয়াল করতে হবে বস্তাটাতে আমরা যে মাটি বরাদ্দ করব যে এটা এইটা যেন সুন্দরভাবে করে তাহলে তাকে চেষ্টা করতে হবে যেন তার যে মাটি যে পুরো বস্তাটায় 50% সে দুহাঁশ মাটি দিতে হবে এবং যে 30% তাকে পচা গোবর অথবা ভার্মি কম্পোস্ট দিতে হবে আর বাকি 20% তাকে ওই স্যান্ড যেটা বালি বালি এবং কোকোপিট আচ্ছা যদি কোকোপিট না পাওয়া যায় শুধু বালি দিয়ে এটা পূরণ করতে হবে কারণ এখানে যেন পানিটা যেন নিচে জমে না থাকে কারণ বালি এবং কোকোপিটের কাজ হচ্ছে যেন যে অতিরিক্ত পানিটা শোষণ করে নেয় এটা দিয়ে যদি সে মিশ্রণ তৈরি করে যদি একটা তৈরি বস্তাটা যদি সুন্দর করে তৈরি করে তাহলে সে এখানে স্ট্রবেরির রানার লাগাইতে হবে যে রানারটা আমাদের দেশে সচরাচর নার্সারি পাওয়া যায় এবং এই রানারগুলো সেপ্টেম্বর থেকে অক্টোবরের মধ্যে যদি সে লাগাতে পারে তাহলে তার জন্য ভালো আচ্ছা মানে এখনই সময় এখনই তার লাগানোর সময় কারণ হচ্ছে কি এটা হচ্ছে মার্চ ফেব্রুয়ারি মাসের থেকে ফুল শুরু হয় এবং মার্চ এপ্রিল কিন্তু এটা ফলন দেয় যদি অনেকে কী করে অনেক এলাকায় দেখা যাচ্ছে কি নভেম্বর ডিসেম্বর মাসে লাগায় তখন দেখা যাচ্ছে লাগানোর সাথে সাথে তার ভেজিটেটিভ গ্রোথ হওয়ার আগেই ফুল চলে আসে তখন কিন্তু তার ফলন কমে যায় তাকে অবশ্যই এই এখনই সে যেন লাগায় আর যেহেতু এটা ফল জাতীয় গাছ তার কিন্তু নিউট্রিয়েন্টের পরিমাণটা একটু বেশি লাগে এই জন্য তাকে প্রতি বস্তায় কমপক্ষে দেখা যাবে যে 10 কিছু অর্গানিক ফার্টিলাইজার তো আমরা বার্মি কম্পোস্ট দেওয়া হয়েছে তারপরও তাকে যেন কিছু রাসায়নিক সার 10 গ্রাম টিএসপি 10 গ্রাম এমওপি সার দিয়ে দেয় এবং এটা যেন দুইটা আর ইউরিয়া সারটা যেন 10 গ্রাম 10 গ্রাম করে 2 থেকে 3 বার 3টা স্প্লিটে দেয় তাহলে তার ফলন ভালো হবে ধন্যবাদ স্যার পরের প্রশ্নটি নরসিংদী থেকে আহমদ আলী জানতে চেয়েছেন তার লেবু বাগানে কিছু গাছের পাতা হলুদ স্পট পড়ছে এবং পুড়ে যাচ্ছে করণীয় কি ধন্যবাদ আসলে এখন যে সিজন এই সিজনে বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি এটা কিন্তু এক ধরনের এটাকে দাঁত বলা হয় লেবু গাছে বেশিরভাগ ক্ষেত্রে মাল্টা জাতীয় গাছে স্ক্যাব যেটা এই মানে লেবু জাতীয় গাছে এই সমস্যাটা বেশি দেখা দেয় বর্ষাকালে যেহেতু ওইখানে ওই সময় আর্দ্রতার পরিমাণ বেশি থাকে শীতকালে কিন্তু এই সমস্যাটা তেমন একটা থাকে না এখন এইটা আর্দ্রতার পরিমাণ যেহেতু বেশি এখন এইটা একটা ছত্রাকের জন্য হয় এখন তাকে সবসময় আমার পরামর্শ ছত্রাকের সমস্যাটা কিন্তু আমরা যদি ফাইটোসিনিটেশন যদি ভালোভাবে না রাখি মানে বর্জ্য ব্যবস্থাপনা এবং পরিষ্কার পরিচ্ছন্নতাটা না রাখলেই কিন্তু ফাঙ্গাল ইনফেকশনটা বেড়ে যায় তাই আমি তাকে পরামর্শ তার বাগানটা যেন এখন কিন্তু লেবুর ফলন আছে এখন ফল যখন সংগ্রহ করার সাথে সাথে যেন লেবু বাগানে যে মরা ডালপালা এবং যে অবশিষ্টাংশ অংশগুলো যেন কেটে সুন্দর করে সেটে দেয় এবং তাকে একটা অবশ্যই যে ছত্রাকনাশক একটা স্প্রে করতে হবে যেন ছত্রাকের আক্রমণগুলো না হয়
কারণ এই স্বেচ্ছাতে পরিবেশে ছত্রাকের আক্রমণটা বেশি হয়। ধন্যবাদ স্যার। পরবর্তী প্রশ্ন উত্তরার সালেহা খাতুন, তিনি একজন ছাদ বাগানি। তিনি লিখেছেন, তার ছাদে 3 মাস আগে টবে 2টি আতাফল গাছের চারা লাগিয়েছেন, কিন্তু গাছের পাতা এখন নেতিয়ে যাচ্ছে, কি করবেন তিনি? ধন্যবাদ। আসলে ছাদ বাগানে যখন আমরা টবে যখন গাছ লাগাই, তখন কিন্তু দেখা যাচ্ছে কি আমাদের প্রয়োজনে অপ্রয়োজনে যখনই ছাদে যাই আমরা কিন্তু একটু পানি দেওয়ার চেষ্টা করি। এটা কিন্তু আমাদের একটা কমন, যখন পানি দিই তখন পরিমাণের চেয়ে অনেক বেশি দিয়ে ফেলে। কিন্তু আতা ফল গাছ কিন্তু খুব ওয়াটার সেন্সিটিভ, আচ্ছা এটাতে পানি লাগবে, কিন্তু পানি যেন জমে না থাকে বা বেশি না হয়, বেশি না হয়ে যায় তাহলে কিন্তু ওয়াটার লগিং কন্ডিশন হলেই কিন্তু এই নেতিয়ে যাবে এবং গাছগুলো মারা যাবে। এই জন্য আমি তাকে পরামর্শ দিব, যদি এখনও তার গাছটা নেতিয়ে গেল, যদি সুস্থ থাকে, তাকে যেন তার মাটিটা একটু আলগা করে দেয়। কারণ এই যে মারা, সে যেহেতু অতিরিক্ত পানি দেওয়ার কারণে অথবা এখন কিন্তু বৃষ্টিও ছিল বেশি, এই কারণে হয়তো বা তার এই যে ওয়াটার লগিং কন্ডিশন হয়ে গেছে। এখন যদি সেই মাটিটা আলগা করে দেয় তাহলে সূর্যের আলোতে এই যে শিকড়গুলো, যে শিকড়গুলো মানে রুদ্রে মানে রুদ্র পাবে, তখন এই ওয়াটার লগিং কন্ডিশনটা থাকবে না, তখন তার এই সমস্যার সমাধান হয়ে যাবে। স্যার পরের প্রশ্ন যাই তাহলে। প্রশ্নটি হলো, পঞ্চগড় থেকে যতীন্দ্র জানতে চেয়েছেন, তার সুপারি বাগানের কিছু গাছে সুপারির কচি ফল পড়ে যাচ্ছে, তার করণীয় কি? ধন্যবাদ। আসলে সুপারি এবং নারিকেল জাতীয় গাছের যে ফল ঝরে পড়া যাওয়া, এটা একটু এখন কিন্তু এটা কমন সমস্যায় দাঁড়িয়েছে। এখন আমাদের খেয়াল করতে হবে, আমাদের গাছের ফল যখন হয় তখন একটা গাছে কিন্তু অনেকগুলো, একটা সুপারি বা যে কাঁদি বলে যেটাকে, এটাতে কিন্তু অনেকগুলো থাকে। এখন যদি দেখা যাচ্ছে যদি 5% নিচে পড়ে, মানে অল্প পড়ে, তাহলে বুঝতে হবে যে এটা স্বাভাবিক। কিন্তু যদি 10% বা 15% পড়ে যায় তাহলে এটা অস্বাভাবিক। এখন এটা আমাদের বিভিন্ন কারণে ফল পড়ে যেতে পারে। প্রথম থেকে আমাদের খেয়াল রাখতে, যদি পানির পরিমাণ, যদি সে পানির পরিমাণ কম হয়, শুকনো অবস্থায় থাকে, তখনও কিন্তু তার যে মানে পানির চাহিদা পূরণের জন্য উপরে গাছ থেকে ফল ফেলে দেয়, মানে স্ট্রেস কন্ডিশনে সে নিজেকে খাপ খেয়ে নেওয়ার জন্য। আবার যদি অতিরিক্ত পানি হয়ে যায়, দেখা যায় সে বেশি হয়ে গেছে, তখনও কিন্তু একই সমস্যাটা দেখা দেয়। আর এই যদি তার আমাদের এই সমস্যার কারণে না হয়ে থাকে, তাহলে অনেক সময় দেখা যায় কি আমাদের যে পরাগায়নের সমস্যা, দেখা যায় ফুল থেকে যখন পরাগায়ন, আমাদের দেশে কিন্তু এখন এই যে উপকারী পোকা অনেক কমে গেছে, নাই বললেই চলে, অনেক কম। যেহেতু আমাদের যে পরাগায়নের জন্য পতঙ্গ পরাগী, যেহেতু এটা পতঙ্গের দরকার, এই জন্য অনেক সময় দেখা যাচ্ছে সঠিকভাবে পরাগায়ন যদি না হয় তাহলেও কিন্তু দেখা যাচ্ছে ফল ঝরে পড়ে যায়। এখন এই পত যদি পরাগায়নের কারণে হয়, আমি অনেক সময় আমি সাজেশন দিই যে আমরা যেন একটা মৌ বক্স, আমাদের যেহেতু বাগান, বাগানে আমরা কয়েকটা মৌ বক্স স্থাপন করলে আমরা কিন্তু মধুও পাচ্ছি, পাশাপাশি কিন্তু পরাগায়নের যে ফলনও ভালো হচ্ছে, তাহলে কিন্তু এটা কিন্তু আমাদের উপকারী সাপ্লিমেন্টারি হিসেবে একটা উপকারী পদ্ধতি। আর যদি তার যদি কোনো, অনেক সময় কী হয় আমাদের দেশে আমরা ইউজ করি নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম ফার্টিলাইজার, কিন্তু অনেক সময় আমাদের কিন্তু মাইক্রোনিউট্রিয়েন্ট আছে, যেটা পরিমাণে কম লাগে, ব্যবহার করি না, মাইক্রোনিউট্রিয়েন্টগুলো ব্যবহার করা হয় না। কিন্তু আমাদের এখন কিন্তু আমাদের দেখা যাচ্ছে যে আমাদের দেশে কিন্তু বিভিন্ন এরিয়াতে মাইক্রোনিউট্রিয়েন্ট, বিশেষ করে বোরনের অনেকটা অভাব। আসলে বুঝতে হবে যে এটা মাটি পরীক্ষা করে মাইক্রোনিউট্রিয়েন্টের অভাব কিনা, সেক্ষেত্রে হলে সেক্ষেত্রে তাকে যেন বোরন, যেন সে বোরনের অভাবে অনেক সময় ফল ফল ঝরে যায়। ধন্যবাদ আপনাকে। পরের প্রশ্নটি লতিফুল ইসলাম বগুড়া থেকে জানতে চেয়েছেন, তার মরিচের জমির কিছু গাছের মরিচ পাতার নিচে হলুদ রঙের পোকার আক্রমণ দেখা যাচ্ছে এবং পাতা কুঁকড়ে যাচ্ছে, করণীয় কি? ধন্যবাদ। আসলে মরিচ গাছে কিন্তু পোকার আক্রমণ মানেই কি কিন্তু দেখা যাচ্ছে যে এই যে হলুদ পোকাগুলো, এটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে পাতাগুলোকে খেয়ে ফেলে, পাতার যে ক্লোরোফিলগুলা ছুষে নেয় এবং পাতাগুলো মরে যায়, তারা কিন্তু ফলের ফলন অনেকটাই নষ্ট হয়ে যায়। এই জন্য আমি তাকে পরামর্শ দেব, যদি পোকার আক্রমণটা বেশি হয় তাকে অবশ্যই একটা কীটনাশক ব্যবহার করতে হবে। এখানে আবার যেন কেউ ছত্রাকনাশক ব্যবহার না করে, যেহেতু পোকা দেখা, এটা যেহেতু পোকা দেখা যায় তাকে অবশ্যই একটা কীটনাশক ব্যবহার করতে হবে। এবং ইস্পানি এগ্রো লিমিটেডের বায়ো প্রতি, যেটা বায়ো পেস্টিসাইড বলা হয়, এটা ইনসেকটিসাইড, ইকোম্যাক্স নামে একটা ইনসেকটিসাইড আছে এবং এটা মানে পরিবেশ বান্ধব, দেখা যাচ্ছে 7 দিন পর পর 2 বার স্প্রে করলেই আর এই পোকার আক্রমণ, এটা উপরে স্প্রে করলেই হবে না পাতার নিচের দিকে দিতে? না না না, এটা তো বা পাতার মধ্যে উপরে স্প্রে করলেই হয়ে যায়। আচ্ছা, অনেক ধন্যবাদ। পরের প্রশ্নটি একদম শেষ প্রশ্ন, মিহিরপুর থেকে কামাল জানতে চেয়েছেন, তিনি 1 বিঘা জমিতে আগাম বাঁধাকপি চাষ করতে চান, এ ব্যাপারে প্রয়োজনীয় পরামর্শ।
ধন্যবাদ। আসলে আমাদের কিন্তু এখন যারাই কিন্তু আগাম চাষ করে যে কোনো ধরনের বাঁধাকপি ফুলকপি বা অন্যান্য যে কোনো ফসল, তাহলে কিন্তু দামটা ভালো পায়। এই জন্য আমাদের কৃষকদের মধ্যে কিন্তু আগাম ফসল চাষ করার একটা প্রবণতা আছে। তাই আমি তাকে পরামর্শ, যেহেতু কুষ্টিয়া মেহেরপুর ওই এরিয়াতে কিন্তু বাঁধাকপি ফুলকপি খুব ভালো ফলন হয়, তাকে আমি পরামর্শ দেবো সে যেন ভালো জাত আগাম জাতের ফুলকপি বাঁধাকপি যেন সে নির্বাচন করে। এই হিসাবে কিন্তু এই যে কেকে ক্রস নামে একটা ভালো জাত আগাম জাত আছে, কিন্তু আমাদের দেশে এখন আবার অনেকেই হাইব্রিড জাত ইউজ করার মানে ইউজ করে বেশি এবং যে দ্রুত। হাইব্রিড জাতের একটা বৈশিষ্ট্য কি, আমাদের নর্মাল যে জাতগুলো আছে 60 থেকে 70 দিন সময় নেয় ফল দিতে, মানে কার্ড আসে হাইব্রিড আসলে দ্রুত চলে আসে। হ্যাঁ, তো হাইব্রিডে দেখাচ্ছে সেখানে 55 থেকে 60 দিনের মধ্যে কার্ড চলে আসে। এই যেমন কার্ড আমার এই তাকে খেয়াল করতে হবে যেন কার্ডগুলা যে সকল জাতির কার্ডগুলা টাইট থাকে, কিন্তু আমাদের কিন্তু লুজ কেউ বাঁধাকপি বাজারে কিন্তু এটা দাম একটা জাতের নাম যদি বলে দেন। হ্যাঁ, এখন সে যদি আমাদের এই যে কেকে ক্রস পড়লাম আর সে যদি হাইব্রিড জাতের ইউজ করছে, গ্রিন কমেট স্পানিয়া গ্রিলমিটের গ্রিন কমেট আছে, তারপর যে আমাদের যে ইফসা বাঁধাকপি ওয়ান আচ্ছা একটা জাত আছে, সে যদি এর মধ্যে আরও অন্যান্য কোম্পানিরও আরও অনেক জাত আছে, সে যদি তাকে খেয়াল করতে হবে যেন যার জীবনকাল 55 থেকে 60 দিনের মধ্যে আগাম চাষ করতে ওই ধরনের জাতগুলো যেন সে সিলেকশন করে। অনেক ধন্যবাদ স্যার, আমাদের দর্শকদের পাঠানো সমস্যাগুলো এত চমৎকার সমাধান জানাবার জন্য। আপনাকেও ধন্যবাদ, আপনার দীপ্ত কৃষি জিজ্ঞাসাকেও ধন্যবাদ যে মাঝে মধ্যে একটু কৃষকদের যে পরামর্শ দেওয়ার সুযোগ পায়। অনেক ধন্যবাদ স্যার। দর্শক, আপনারাও কৃষি বিষয়ক আপনাদের যে কোনো সমস্যা চিঠি লিখে, ইমেল বা ফোন কলের মাধ্যমে জানাতে পারেন আমাদের এই ঠিকানায়। প্রযোজক দীপ্ত কৃষি জিজ্ঞাসা, দীপ্ত টিভি, 7/A/ক, তেজগাঁ শিল্প এলাকা, ঢাকা 1208, অথবা আমাদের ইমেল করতে পারেন krishi@deepto.tv এই ঠিকানায়, অথবা ফোন করতে পারেন 01787-682832 এই নম্বরে। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন ইস্পাহানি অ্যাগ্রো লিমিটেড নিবেদিত দীপ্ত টিভির সাপ্তাহিক নিয়মিত কৃষি বিষয়ক আয়োজন দীপ্ত কৃষি জিজ্ঞাসা, পাওয়ার্ড বাই কাজী ফার্মস। এখানেই বিদায় নিব আজ। আপনারা পাঠাতে থাকুন কৃষি বিষয়ক আপনাদের নানা রকম সমস্যা আমাদের ঠিকানায়, এবং প্রতি সপ্তাহে আমরা হাজির হব একই দিনে একই সময়ে আপনাদের পাঠানো সমস্যাগুলোর সমাধান নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।